আজকে আমি যে পানি ফল থাকে এটা সিঙাড়াও বলা হয় পানি ফল বলা হয় এমনি তো এটা দিয়ে আমি দু ধরনের রেসিপি তৈরি করেছি আর এই রেসিপিগুলো আপনি উপবাসের দিনও খেতে পারবেন কেননা আমি নিরামিষ তৈরি করেছি তো এটা আপনি উপবাসের দিনও খেতে পারবেন তো দু দুধারণে করেছি একটা এই তরকারি করেছি আর একটা এটা দিয়ে আমি হালুয়া তৈরি করেছি তো দুটোই আপনি উপবাসে খেতে পারবেন আর তৈরি করতেও বেশি সময় লাগে না আর জিনিসও বেশি লাগে না তো এটা দুটো রেসিপি উপবাসের জন্য আজকে আমি তৈরি করেছি তো এটা কিভাবে আমি তৈরি করেছি সেটা এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো তো এখানে আমি পানি ফল যে আছে বা সিঙ্গাড়া যে বলতে পারেন সেটা নিয়েছি এটা আপনি সেদ্ধ করেও তৈরি করতে পারবেন তাহলে কি হবে সময়টা কম লাগবে আর আমি এটা সেদ্ধ ছাড়াই করেছি তো সেজন্য একটু সময়টা বেশি লেগেছে তো আগে আমি এটাকে ভালো করে এর ছালগুলো বের করে নেব। তো এভাবে কেটে কেটে এর ছালগুলো বের করে নেব। আর আবার বলছি এটা আপনি সেদ্ধ করে নেবেন তারপর এর ছালটা ছাড়াতেও সুবিধা হবে আর এটা রান্না করতেও বেশি সময় লাগবে না পাঁচ দশ মিনিটের মধ্যে রেডি হয়ে যাবে তো এর উপরে যে হালকা হালকা ছালটা থাকে সেটাও আপনাকে ভালো করে বের করে নিতে হবে তো এইভাবে আমি এই পানি ফলটাকে পুরো ছাড়িয়ে নেব এই দেখুন এভাবে পুরো সব ভালো করে ছাড়িয়ে নিতে হবে আর এটা আপনি কম বেশি নিতে পারেন এদিকে আমি সব ছাড়িয়ে দিয়েছি ভালো করে এটা আপনি এভাবে গোটাও করতে পারেন বা এর ছোট ছোটো টুকরো করতে পারেন তো আমি এর দুটো পিস করে দেব পুরো একদম একদম ছোট করছি না আপনি এটা চারটে পিসও করতে পারেন আপনার ইচ্ছা মতন তো আমি দুটো পিস করে এটা এভাবে কেটে নিচ্ছি তো এখানে আমি সব এগুলো কেটে নিয়েছি পুরো এভাবে আমি দুটো পিস করে কেটে নিয়েছি এবার এটা সাইডে রাখবো এদিকে আমি একটা টমেটো নিয়েছি মিডিয়াম সাইজে আপনি যদি বেশি নিচ্ছেন এই পানি ফলগুলো তো টমেটোটাও বেশি নিতে হবে আমি যে হিসাবে নিচ্ছি তার জন্য এই টমেটোটা অনেক আছে এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়েছি কম বেশি আপনি নিজে হিসাবে করতে পারেন আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু আদা এটা দিয়ে আমি গ্রাইন্ড করে নেবো এটা পেস্ট বানিয়ে নেবো এদিকে প্যান নিয়েছি তার মধ্যে এক দেড় চামচের মতনই তেল দিয়েছি বেশি দিই নি আপনি রিফাইন্ড সর্ষে যে কোনো দিতে পারেন এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরা আর যদি আপনি পেঁয়াজ লসুন খাবেন তাহলে এই সময় আপনি জিরা পরে পেঁয়াজ আর লসুন এখানে দিতে পারেন কিন্তু আমি নিরামিষ করছি বলে ওটা সব দিলাম না এখানে আমি দিয়ে দিচ্ছি যে পেস্ট করেছিলাম পেঁয়া সরি টমেটোর আদা লঙ্কা দিয়ে ওটা এর মধ্যে আমি দিয়ে দিয়েছি এর মধ্যে একটু লঙ্কা গুঁড়ো দিচ্ছি ধনিয়া গুঁড়ো আর একটু হলুদ দিয়েছি তো যে হিসাবে জিনিস আছে সেই হিসাবে অল্প অল্প করে দেবেন বেশি দেবেন না এটা ভালো করে মিক্স করে নিয়েছি আর দেখতে পাচ্ছেন কালারটা চলে এসছে এর মধ্যে আমি একটু জল দিয়ে দিচ্ছি হাফ কাপের মতন জল দিয়ে দিয়েছি এটা ভালো করে মিক্স করে নিয়েছি এর মধ্যে এই যে পানি ফলগুলো আছে সেটা আমি দিয়ে দিলাম আর এটা দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি আর আবার বলছি এটা আপনি সেদ্ধ করবেন তাহলে সময়টা খুবই কম লাগবে আর আমি যে হিসাবে করেছি সেই হিসাবে সময়টা বেশি লেগেছে তো এর মধ্যে নুন দিয়ে দিচ্ছি আর আঁচটা একদম লো করে দেবো লো আছে এটাকে আমি রান্না হতে দেবো আঁচটা বেশি হাই করব না তাহলে কি হবে শুকিয়ে যাবে আর ভালো করে মশলাগুলো ভিতরে ঢুকবে না তো আঁচটা লো রেখেছি এখানে পাঁচ সাত মিনিট হয়ে গেছে আর এর মধ্যে আমি একটু ধনিয়া পাতা দিয়ে দেবো আর যদি আপনি গরম মশলা পছন্দ করেন তাহলে ওটাও আপনি এর মধ্যে দিতে পারেন আপনার ইচ্ছা মতন সব মিক্স করে দিচ্ছি আর এটাকে আবার ঢাকা দিয়ে দেব রান্না হতে দেব তো এখানে আরও দশ মিনিট পরে আমি ঢাকাটা খুলেছি মাঝখানে একটু জল দিয়েছিলাম কেন শুকিয়ে গেছিলো তো একটু জল দিয়েছিলাম তো তারপরে আবার দশ মিনিট পর ঢাকাটা খুলেছি আর দেখুন এটা ভালো করে হয়ে গেছে তো এর মধ্যে একটু আবার ধনিয়া পাতা দিয়ে আমি এটাকে এবার নামিয়ে দেব তো আবার বলছি আপনি গ্যাসে করবেন খুবই ভালো হবে তো এটা আমি বের করে নিয়েছি তো এটা আপনি যে কোনো জিনিসের সঙ্গে খেতে পারবেন রুটি পরোটার সঙ্গে খুবই ভালো লাগবে এটা আপনি উপবাসের দিনে তৈরি করতে পারেন খেতে পারেন আর এটা মনে রাখবেন যদি আপনি প্রেশার কুকারে করছেন না তো আঁচটা লো রাখবেন লোয়ে এটাকে তৈরি করবেন এরপর এখানে আমি যে পানি ফলগুলো বেঁচে গেছিলো সেটা দিয়ে আমি হালুয়া তৈরি করব। তো এখানে অল্পই বেঁচেছে আমার কাছে বেশি নেই তো এটা দিয়ে আমি হালুয়া তৈরি করব। তো এখানে এটা অল্পই আছে আর এর মধ্যে জিনিসও এই হিসাবে লাগবে তো এটা আমি আগে গ্রাইন্ড করে নেবো পেস্ট বানিয়ে নেব এর তো এটা জল ছাড়া জল দেবেন না তো এখানে আমি ভালো করে পেস্টটা তৈরি করে নিয়েছি একদম দেখুন কোনো ঢালাগুলো থাকে না যেন কোনো টুকরোগুলো এর মধ্যে থাকে না ভালো করে পেস্ট তৈরি করে নিতে হবে এদিকে আমি প্যান নিয়েছি প্যানের মধ্যে আমি এক চামচ পুরো ভর্তি করে ঘি দিয়েছি তো যেই হিসাবে আমি পানি ফল নিয়েছি সেই হিসাবে আমি ঘি দিলাম যদি আপনি আপনি পানি ফল বেশি নিচ্ছেন তো আপনি আপনাকে ঘি এখানে বেশি দিতে হবে এখানে আমি কিছু কাজু বাদাম দিয়েছি এটা একটু ভেজে নিচ্ছি তো যে কোনো ড্রাই ফ্রুটস আপনি এর মধ্যে দিতে পারেন কিশমিশও দিতে পারেন আপনার ইচ্ছা মতন তো এগুলো আমি ভেজে বের করে নিচ্ছি এসব বার করা হয়ে গেছে এরপর এর মধ্যে দিয়ে দেব যে পেস্টটা আমি বানিয়েছি সেটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এটা ভালো করে এর সঙ্গে মিক্স করে নেব আঁচটা এই সময় আমি লো টু মিডিয়ামে রাখবো বেশি হাই করবো না লো টু মিডিয়াম রেখে এটাকে ভালো করে ঘির মধ্যে ভেজে নিতে হবে তো যতক্ষণ এটা ভালো করে ঘিটা সেপারেট হয়ে যায় না যেন দেখে নেবেন ঘিটা আলাদা হয়ে যাবে বোঝা যাবে ওটা তো এটা এইভাবে আমি সমানে চালিয়ে নেব নাড়াতে থাকবো এর মধ্যে একটু ইলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য ওটা দিয়েও এটা আবার মিক্স করবো এইভাবে এটা ভালো করে মিক্স করে নিয়েছি আমি এখানে একটু দিয়ে দিচ্ছি আমি ফুড কালার আর দিয়েছি কেসার দুটোই দিয়েছি কেশরের সঙ্গে আমি একটু ফুড কালার মিক্স করেছিলাম এর মধ্যে একটু কালারটা ভালো আসবে দেখতে ভালো লাগবে আর যদি আপনি বাড়ির জন্য করছেন তাহলে কোনো দরকার নেই আপনি এভাবেও খেতে পারবেন তো ফুড কালার দেওয়ার পর আমি এখানে চিনি দিচ্ছি দু চামচ আর যদি আপনি এখানে খোয়া ইউজ করবেন না আপনি এই সময় এখানে এক কাপের মতন দুধ দিতে পারেন তো আমি দুধ দেব না এর মধ্যে আমি দুধ ছাড়াই এটা তৈরি করছি কেননা আমি এখানে খোয়া দেবো যে খোয়া খোয়াখি থাকে সেটা দেবো তো এখানে সব জিনিস ভালো করে মিক্স হয়ে গেছে চিনি আর পানি ফলগুলো সব ভালো করে মিক্স হয়ে গেছে ঘিটাও সাইড থেকে চলে বেরিয়ে গেছে এর মধ্যে আমি এক চামচ খোয়া দিচ্ছি খোয়া ক্ষীর তো আপনি যদি দুধ দেবেন তো ওকে আগে প্রথমেই দিয়ে দেবেন দুধ দিলে কি হবে সময়টা একটু বেশি লাগবে আর খোয়া দিলে তাড়াতাড়ি হয়ে যাবে খুব আগে আপনি শুকিয়ে রাখতে পারেন এর মধ্যে দিতে পারেন সময়টা কম লাগবে আর আর যদি আপনি করছেন না তো একসঙ্গে দিয়ে দেবেন আর এটা এর মধ্যে দিয়ে মিক্স করে দেবেন তো এখানে খোয়া যে দিয়েছি ভালো করে মিক্স হয়ে গেছে এর মধ্যে এর মধ্যে যে কাজু আমি ফ্রাই করেছিলাম আর বাদাম ওটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি আর দেখতে পাচ্ছেন হালুয়া একদম প্যান থেকে ছেড়ে গেছে আর খুবই ভালো লাগছে দেখতে খুব সুন্দর গন্ধ আসছে কেননা পানি ফলে নিজে একটা গন্ধ থাকে সেটা আসছে আর দেখতেও খুব ভালো লাগছে আর খেতে খুবই টেস্টি হয়েছে একবার এটা তৈরি করে দেখবেন তাহলেই বুঝতে পারবেন তো আমি দুটো যে রেসিপি করেছি তার মধ্যে কোনো একটা আপনি তৈরি করে অবশ্যই দেখবেন আর যে প্রথমে রেসিপিটা করেছি সেটা আমি আবার বলছি আপনি প্রেশার কুকারে সিদ্ধ করবেন তাহলে ওটা বেশি তাড়াতাড়ি হবে আর যে হিসাবে এখানে আমি খোয়া দিয়েছি তো তাড়াতাড়ি হয়ে গেছে সেই হিসাবে ওটা প্রেশারের কুকারে আগে সিটি দিয়ে করে দিলেন তাহলে ওটা বেশি ভালো হবে তো ভিডিওটা যদি আপনার একটু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা যেন অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন